অনেকের ঘরের ভিতরে অশান্তি টেনশন কেন কেন একাধিক মেয়ে হয়েছে দুইজন তিনজন মেয়ে কিন্তু ছেলে ছেলে নাই এই না হওয়ার কারণে ঘরের ভিতরে স্বামী তার স্ত্রীকে যন্ত্রণা দিচ্ছে কটু কথা বলছে কিন্তু সন্তান দেওয়ার মালিক জুড়ে বলেন কে একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন যাকে ইচ্ছা মেয়ে দান করেন আমার ভাইয়ারা আজকে এমন একটা আমলের কথা বলে দেব যদি আমলটা করতে পারি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব কিছুর ক্ষমতা আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে ছেলে দান করেন আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে মেয়ে দান করেন যাদের ছেলে হয় না শুধু মেয়ে হইতেছে আমরা এই আমলটি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ছেলে সন্তানের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন আমরা প্রতিদিন আমলটা বলে দিচ্ছি আমরা এসার পরে এশার পরে আমরা এক নম্বর আমল শুনেন এশার পরে আমরা কালিমে তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমাটা সহি আমরা একশো দেবার পড়ব এই কালিমাটা একশো দবার পড়ব এরপরে দুরুশুরি শরীফ একশো বার পরব যে কোনো দুরুস শরীফ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু হইলে যথেষ্ট আর যদি দুরুদ ইব্রাহিম পারি তাহলে দুরুদ ইব্রাহিম পরব তিন নাম্বার হলো আস্তাগফার পরব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এই আমলটা আমরা করতে পারবো এই আমলটা আমরা প্রতিনিয়ত করতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে ব্যবস্থা করে দিবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার আরেকটা সিফতি নাম আছে ওই সিফতি নামের আমলটা আমরা করতে পারি ইয়া মুসাউর অর্থ হলো আকৃতি দানকারী কারণ ছেলে হোক মেয়ে হোক সব কিছুর আকৃতি দান করেন কে সব কিছুর আকৃতি যেহেতু মহান আল্লাহ রব্বুল আলমিন দান করেন এই জন্য আল্লাহ তালার সিফতি নাম ইয়া মুসাউর ইয়া মুসাউর এর আমলটা করব এর জন্য শর্ত হলো এক নাম্বার শর্ত হলো আমরা আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে উপরে পরিপূর্ণ আস্থা থাকতে হবে দুই নাম্বার সদা সর্বদা সত্য কথা বলতে হবে তিন নাম্বার নামাজ পা সত্য পড়তে হবে নামাজ ছাড়া এই সমস্ত আমল করলে কোনো কাজ হবে না এরপরে আমলের নিয়ম শুনে নেন এই আমলটা যখন আমরা করব সাত দিন আমরা রোজা রাখবো ওই সাত দিন রোজা রাখবো এই রোজাটা হবে আমাদের জন্য নফল রোজা ওই সাত দিন রোজা রক্ষণ রাখবো ইফতারের সময় আমরা একুশ বার ইয়া মুসাউবিরু ইয়া মুসাউবিরু আমরা একুশ বার পড়বো একুশ বার পরে ওই পানিতে আমরা ফু দিব ওই পানিতে ফু দিয়া ওই পানি দ্বারাতে আমরা ইফতার করব পানিটা ইফতার হিসেবে আমরা খেয়ে ফেলবো ওই পানিটার ভিতরে একুশ বার ফু দিয়ে আমরা সাত দিন পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ছেলে সন্তানের ব্যবস্থা করে দেন দোয়া করতে তাকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রব্বুল আলামিন ছেলে সন্তানের ব্যবস্থা করে দিবেন এই হলো এক নম্বর আমল দুই নাম্বার আরেকটা আমলের কথা বলে দিই দুই নাম্বার আমলটা হলো আল্লাহ তালার আরেকটা সিফতি নাম আল আউ আল্লাহ তালার সিফতি নাম আল আউবালু এই নামটা আমরা চল্লিশ বার পড়ব চল্লিশ দিন চল্লিশ বার চল্লিশ দিন পরব প্রতিদিন চল্লিশ বার করে আমরা পড়তে থাকবো আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কি আমলের বরকতে ছেলে সন্তানের ব্যবস্থা করে দিবেন সুবান আল্লাহ যাদের মেয়ে হয় না শুধু ছেলে হয় তারাও দোয়া করতে পারবো আল্লাহ ফকরব্বুল আলমিন মেয়ের ব্যবস্থা করে দেবেন এজন্য সন্তান সন্ততি এটা দুনিয়ার বড় নিয়ামত দুনিয়ার সাজসজ্জা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য যাদের সন্তান নেই ছেলে হোক মেয়ে হোক সন্তান যাদের নেই যারা মা ডাক শুনতে পারে না যারা বাবা ডাক শুনতে পারে না তাদের কলিজার ভিতরে যে কতটুকুন টুকুন যন্ত্রণা ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না এইজন্য মহান রব যেহেতু সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দাতা আমরা সেই দাতার কাছে চাইবো আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক আমরা পড়ছি আমীন